হ্যালো ফ্রেন্ড, দীপু ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তা আজকে হচ্ছে আমি একটা চিকেনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, এটা হচ্ছে দেশি মুরগির কষা মাংস। হ্যাঁ, তাহলে দেখুন কি কি আইটেম নিয়ে আমি এটা করছি। সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটা যদি আপনাদের একটুও ভালো লাগে তবে একটা সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ প্লিজ প্লিজ। আপনাদের ভালোবাসাই আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করবে। এবারে আমি মাংসটাকে তেল, লবণ, হলুদ, লঙ্কা, কাঁচা লঙ্কা পাকাগুলো বেটে, পেঁয়াজ, রসুন আদা, তারপর হচ্ছে একটুখানি দিয়েছি হচ্ছে গোলমরিচ, সব কিছু দিয়ে সামান্য একটুখানি ঘরে পাতা দই ছিল দিয়েছি, দিয়ে একটু নেড়ে একটু সামান্য একটু জল দিয়ে আমি এটাকে একটু ভাপিয়ে নিলাম। দেশি মুরগি ভাপালেও একদম গলে যাবে না। তো এটাকে ভাপিয়ে নিলাম। এর এই পাশে আমি আবার আলুটা ভেজে নিই, ভেজে সব মশলা কষিয়ে তার মধ্যে এটা ছেড়ে দেব। এই সমস্ত মশলা আমি শিলনোড়ায় বেটে রেখেছি, কাঁচা লঙ্কা পাকা, টমেটো, সব টমেটো দিয়েছি, আদা, রসুন, পেঁয়াজ, একটুখানি গোলমরিচ বাটা, গরম মশলা থেতে করে দিয়েছি, সব দিয়ে মিক্স করে এর ভিতরে একটু তেল দিয়ে একদম এটা মিক্স করে মাংসের সঙ্গে মিশিয়ে দেবো। মিশিয়ে তারপর হচ্ছে মাংসটাকে একটু ভাপ দেবো। ভাপ দিয়ে আলু ভেজে তুলে রেখে এটা এবারে কড়াইয়ে এই মশলাগুলো সব দিয়ে দিলাম। এবার এগুলো ভালো করে ভেজে যখন মিডিয়াম ভেজে এই মাংসটা দিয়ে দেবো। এর ভিতরে সব দেওয়া আছে, তেল, লবণ, হলুদ, সব মশলা দিয়ে মাখিয়ে ঢাপিয়েছি। এবার হচ্ছে এইটাই দিয়ে দেবো, দিয়ে দেখাচ্ছি। এবার এই মশলা কষানোর মধ্যে ভাপানো মাংসটা দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে যখন মাংস থেকে কষাতে কষাতে তেল ঝরে যাবে, তেল ছেড়ে দেবে মাংসের থেকে, তখন আমি সামান্য জল দিয়ে কষা কষা করে নামিয়ে নেব। এর মধ্যে আলু দিয়ে দেবো। এবার মাংসের গায়ে থেকে পুরো তেলটা ছেড়ে গেছে, যতটা তেল দিয়েছিলাম পুরোটাই ছেড়ে গেছে। এবারে আমি দিয়ে দেব এই মশলা দিয়ে ভেজে রেখেছি আলুগুলো, এইগুলো দিয়ে দেবো। এগুলো মশলা দিয়ে তারপর হচ্ছে সব কিছু দিয়ে একদম ভেজে রেখেছি, দিয়ে দিলাম।
আলুটা নরম করে ভেজেছি। পুরো মাংস নরম হয়ে গেছে, দেখুন একদম নরম। এবার হচ্ছে একটু গরম মশলা বাটা দিয়ে সামান্য একটু চিনি দেব। চিনি দেব, এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দেব। এবারে হচ্ছে আমি একটু চিনি দিয়ে দিলাম, হালকা চিনি দিলাম, চিনিটা একটু স্বাদটা বাড়ায়। একদম তেল ছেড়ে দিয়েছে, কষানো হয়ে গেছে। এবারে এবারে দেব গরম মশলা দিয়ে নামিয়ে দেব। আমার চিকেন কষা হয়ে গেছে, আমার চিকেন এখন আমি নামিয়ে নেব। সব কিছু নরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু গরম মশলা বাটা, শিল নোড়াটা ধুয়ে একদম জলটা শুদ্ধ দিয়ে দিলাম। তা এখন নামিয়ে নেব, নামিয়ে দেখাচ্ছি। আমার দেশি মুরগি কষা হয়ে গেছে, আমার মাংস কষা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। হ্যাঁ, তা আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।